কুশমিতা, আমাদের এই গত উইকেন্ডটা কিন্তু একেবারে বৃষ্টির মধ্যে দিয়েই গেল। সামনের উইকেন্ডটা কেমন কাটবে বলে মনে হয়? যেমনটা জানা যাচ্ছে যে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে বৃহস্পতি ও শুক্রবার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্চয় মিত্রের সঙ্গে। সঞ্চয়, কি জানতে পারছো রাজ্যের আবহাওয়া কেমন থাকবে এই সপ্তাহে? দেখো, আজ এবং কাল খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই, আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। কিন্তু 19 তারিখ যেটা মনে করা হচ্ছে একটা নিম্নচাপ তৈরি হতে যাচ্ছে আবারও বঙ্গোপসাগরে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এটা তৈরি হবে এবং একইভাবে আগের দুটো নিম্নচাপের মতোই এর অভিমুখ থাকবে কিছুটা উড়িষ্যার দিকে, যার ফলে উপকূলের জেলাগুলো এবং উড়িষ্যা সংলগ্ন যে জেলাগুলো রয়েছে অর্থাৎ পশ্চিমের জেলাগুলো সেগুলোতে কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। মনে করা হচ্ছে যে 18 থেকে 20 এই তিন দিন বেশ কিছুটা বৃষ্টি হবে, গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি। তার মধ্যে উপকূলের দুই জেলা অর্থাৎ পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা এবং সঙ্গে পশ্চিমের জেলাগুলো অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কিছুটা বাঁকুড়া, পুরুলিয়া, এগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্র ও শনিবার। সব মিলিয়ে আমরা দেখেছি যে গত দু সপ্তাহে দুটো নিম্নচাপ তৈরি হয়েছিল, আবারও আরেকটা নিম্নচাপ তৈরি হচ্ছে, তবে সরাসরি আমাদের রাজ্যের ওপর দিয়ে না গিয়ে উড়িষ্যার দিকেই যাবে। কিন্তু এর প্রভাবে দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি হবে আগামী বৃহস্পতিবারের পর থেকে। সঞ্চয়ন, সেক্ষেত্রে এই পরপর দুটো নিম্নচাপের ভ্রুকুটি যেমন আমরা দেখলাম, তার পাশাপাশি দক্ষিণবঙ্গে সামগ্রিকভাবে এবার বর্ষায় বৃষ্টির পরিমাণ কেমন? স্বাভাবিকভাবে বৃষ্টি কি হয়েছে? দেখো, বর্ষার যে বৃষ্টি তার ঘাটতি অনেকটাই রয়ে গিয়েছে এখনো পর্যন্ত। আমরা প্রথম দু মাসে অর্থাৎ জুন এবং জুলাই এই দু মাস জুড়ে আমরা দেখেছি দক্ষিণবঙ্গেই ঘাটতির পরিমাণ ছিল প্রায় 48%, অর্থাৎ স্বাভাবিকের থেকে প্রায় 48% কম বৃষ্টি হয়েছিল। তারপরে আমরা গত সপ্তাহে দেখেছি পরপর দুটো নিম্নচাপ হয়েছে, যদিও সেগুলো সরাসরি আমাদের দক্ষিণবঙ্গের উপর দিয়ে যায়নি, উড়িষ্যায় সরে গিয়েছিল, কিন্তু তার প্রভাবে কিছুটা বৃষ্টি আমরা পেয়েছি। গত কাল পর্যন্ত দক্ষিণবঙ্গের একটা বড় অংশেই বৃষ্টি হয়েছে, তার ফলে কিছুটা বৃষ্টির ঘাটতি কমেছে। কিন্তু এই বৃষ্টি যেটা আগামী কয়েকদিন বাদে হতে যাচ্ছে এই নিম্নচাপের ফলে, তার ফলেও যে এই ঘাটতি পুরোটা মিটে যাবে সেটার সম্ভাবনা এখনই দেখা যাচ্ছে না। তবে পরপর পরিস্থিতি কিরকম থাকে তার উপর নজর রাখছেন আবহাওয়াবিদরা। স্বাভাবিকভাবে যে বিপুল ঘাটতি প্রথম দু মাসে তৈরি হয়েছিল সেটা ধীরে ধীরে হলেও কমছে, এটা বলা যায়। ধন্যবাদ সঞ্চয়ন। এখনো করোনা সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, আর তারই মধ্যে প্রভাব বাড়ছে ডেঙ্গির। স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট বলছে গত বছরের থেকে এবছর ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় 7 গুণ। এই পরিস্থিতিতে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। করোনার প্রকোপ একটু কমতেই চোখ রাঙাতে শুরু করেছে ডেঙ্গি। গত বছর জানুয়ারি থেকে অগস্টের প্রথম সপ্তাহ অবধি রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল 457, আর এবছরের শুরু থেকে অগস্ট মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সংখ্যাটা 3104। অর্থাৎ এই পরিসংখ্যান থেকে স্পষ্ট কিভাবে হু হু করে বাড়ছে ডেঙ্গি। সম্প্রতি নবান্নকে এই রিপোর্ট জমা দিয়েছে স্বাস্থ্য দপ্তর, যেখানে দেখা যাচ্ছে এক বছরে প্রায় 7 গুণ বেড়েছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। রিপোর্ট বলছে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া সহ রাজ্যের 12টি পুরসভায় ডেঙ্গি পরিস্থিতি ভীষণ রকম উদ্বেগজনক। সেই তালিকায় রয়েছে কলকাতা, হাওড়া, বালি, পানিহাটি, আসানসোল, কামারহাটি, বিধাননগর, টিটাগড়, ইংরেজবাজার, রিষড়া, রাজপুর, সোনারপুর ও শিলিগুড়ি পুরসভা। স্বাস্থ্য দপ্তর বলছে বাংলার গ্রামীণ এলাকার 16টি ব্লকের ডেঙ্গি পরিস্থিতি বেশ উদ্বেগের। ডেঙ্গু হবার প্রধান কারণ হচ্ছে এখন দেখবেন মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, এবারে অল্প অল্প যদি বৃষ্টি হয় তাহলে বিভিন্ন জায়গায় এটা জল জমছে। ডেঙ্গির যে ভাইরাস তা তৈরি হয় সেটা কিন্তু এডিস মসকুইটো দিয়ে এটা যায়। এই এডিস মসকুইটো কিন্তু ওই ছোটো ছোটো যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন জলে ডিম পাড়ে, এই যে জমে যাচ্ছে জলটা পরিষ্কার পরিচ্ছন্ন জলে, সেইখানে এই মশাটা ডিম পাড়ছে। তারপরে যখন একটি পেশেন্ট এই ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছে তাকে যখন কামড়াচ্ছে তখন সেটা থেকে আর একটা জায়গায় স্প্রেড করছে। ডেঙ্গি রোগের জীবাণু বহন করে এডিস ইজিপ্টাই মশা, পরিষ্কার জলে ডিম পাড়ে এই মশা। পুরো জীবনচক্রে মশার শরীরে ডেঙ্গির জীবাণু বেঁচে থাকে, ফলে স্ত্রী মশা ডিম পাড়লে তার মাধ্যমে জন্মানো নতুন মশার শরীরেও ডেঙ্গির জীবাণু সংক্রমিত হয় এবং সেই মশা কামড়ালে রোগ ছড়ায় মানুষের শরীরে। কি কি উপসর্গ দেখে বুঝবেন যে ডেঙ্গি হতে পারে? ধুম জ্বরের পাশাপাশি মাথা ও গায়ে প্রচণ্ড ব্যথা, ঘন ঘন বমি পাওয়া, শরীরে জলের পরিমাণ কমে যাওয়া, গোটা গায়ে লাল ছোপ ছোপ দাগ, চুলকানি, নাক মুখ থেকে রক্তপাত, এমনকি প্রস্রাব পায়খানার সঙ্গেও রক্ত পড়তে পারে। চিকিৎসকদের পরামর্শ, এইসব লক্ষণ দেখা দিলে দেরি না করে বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে। এখন যে রিসেন্ট ট্রেন্ড দেখা
হয়ে যাচ্ছে, আপনার ফিভার হলেই নানা রকমভাবে কনফিউজিং, এবং আগের মতো যেরকম ক্লাসিক্যাল সিমটমস পাওয়া যেত এখন কিন্তু সেরকমভাবে কিছুই পাওয়া যাচ্ছে না। তো এটার একমাত্র ট্রিটমেন্টের উপায় হচ্ছে যে কিছু আপনাকে ব্যাটারি অফ ইনভেস্টিগেশনস করতেই হবে যদি দু থেকে তিন দিনের মধ্যে জ্বর না ছাড়ে। ডেঙ্গির মশার হাত থেকে বাঁচতে কি করবেন? বিশেষজ্ঞরা বলছেন ঘরের মধ্যে বা আশেপাশে জল জমতে দেবেন না, মশারি ব্যবহার করুন, আর জ্বর হলেই চিকিৎসকের পরামর্শ নিন। ঝিলম করঞ্জাই ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।